পুরো ম্যাচ জুড়ে বিরাজ করছিল থমথমে অবস্থা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে যেন রীতিমতো ডমিনেট করে জয় পেয়েছে ল্যাটিন আমেরিকার অন্যতম পরাশক্তি দল উরুগুয়ে। ম্যাচে একাধিকবার দেখা গিয়েছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি। ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টাইন ফরওয়ার্ড নিকোলাস গঞ্জালেসকে গুরুতর এক ফাউল করেন উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাওহো। এরপরে শুরু হয়েছে হাতাহাতি। রোনাল্ড আরাওহোর এমন ফাউল দেখে তা মেনে নেয়নি আর্জেন্টাইন ফুটবলাররা। হাতাহাতির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন শান্তশিষ্ট লিওনেল মেসি। উরুগুয়ের এক ফুটবলারকে কয়েকটি সজোরে ধাক্কা দিতেও দেখা যায় মেসিকে। লিওনেল মেসির ক্ষিপ্ত হওয়াতে মেসির সাথে তর্কে জড়ান উরুগুয়ান সেই ফুটবলার। পরে রেফারির ডিসিশনে শান্ত হয় ম্যাচের পরিবেশ। এছাড়াও ম্যাচে আরও কয়েকবার এমন অবস্থার সৃষ্টি হতে দেখা যায়। আর্জেন্টিনা বনাম উরুগুয়ের ম্যাচে অনাকাঙ্ক্ষিতভাবে হেরেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে অসংখ্য বুল পাস ও বল লুজ করেছে আলবিসের স্তারা, আর এরই সুযোগ নিয়েছে শক্তিশালী উরুগুয়ে। গত ম্যাচেও তারা 2-0 গোলে পরাজিত করেছে ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধে গোল করার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। উল্টো ম্যাচের 87তম মিনিটে আরও একটি গোল হজম করেছে আলবিসের স্তারা। ম্যাচের 87তম মিনিটে ডারউইন নুনেজের গোলে 2-0 গোলে এগিয়ে যায় উরুগুয়ে। পরে আর ম্যাচে ফিরতে পারেনি আলবিসের স্তারা। শেষ পর্যন্ত 2-0 গোলের পরাজয়ের মুখ দেখতে হয় আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপের পর লিওনেল মেসিদের এটি প্রথম হার। শেষবার আলবিসের স্তারা হেরেছিল কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে। এবার দীর্ঘ এক বছর পর আবারও পরাজিত হল উরুগুয়ের বিপক্ষে। তবে ম্যাচ হেরেও এখনও র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে কলম্বিয়ার কাছে 2-1 গোলে হেরে 3 নম্বর থেকে 5 নম্বরে নেমে গেছে ব্রাজিল।